প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। The Communist Party backed Student Federation of India Pradesh Committee on Monday condemned the attack on JNU University and blamed the Union Home Minister Amit Shah for this. Former Chief Minister Manik Sarkar's wife Panchali Bhattacharjee, who joined the protest on Monday, has blamed Amit Shah on this attack in JNU University, where at least 40 students and staff were admitted to hospital with injuries. She said this incident perhaps challenged the 1974 emergency period of former Prime Minister of India Indira Gandhi. সকলেই আপনারা জানেন যে কাল রাতে দিল্লিতে জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, যা আমরা ভারতবর্ষে এরকম একটা বৃহত্তর গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে আমরা কল্পনাও করতে পারছি। বিশেষ করে আমরা 76 সালের ঘটনা, যেটি ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা ঘোষণা করেছিল আমাদের দেশে, তখনও কিন্তু আমরা এই ধরনের ঘটনা শুনিনি। একেবারে সন্ত্রাসবাদীদের মতো মুখে কালো মুখোশ পরে তারা যেভাবে পুলিশের সামনে দেওয়াল চক্রে মেয়েদের হোস্টেলে গিয়ে ঢুকেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ লজ্জা কোথায় রাখবেন? এটাই আমাদের আজকে প্রশ্ন তার কাছে। পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী।